আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় বেশ ভালোই আছি তো আজকে আসলে এটা আমি দুই দিনের ক্লিপ মিলিয়ে একটা ব্লগ করেছি আপনারা দেখতেই পাচ্ছেন বিরাট এক বাক্স এটাতে আসলে আমাদের একটা ডেলিভারি এসেছে অনেকেই হয়তো জানেন যে গত সপ্তাহে সপ্তকের জন্মদিন ছিল তো ওরা জন্য একটা গিফট কেনা হয়েছিল অ্যামাজন থেকে তো সেটাই আজকে ডেলিভারি এসেছে তো আপনাদেরকে দেখাচ্ছি জিনিসটা কি খুবই কাজের জিনিস আসলে একটা আপনাদের আইডিয়া হবে যদি কেউ কিনতে চান তো একটা অনুরোধ প্রথমেই করে নেব যারা এখনো আমার চ্যানেলে নতুন দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অলে ক্লিক করবেন আর যারা করেছেন অসংখ্য ধন্যবাদ আর প্লিজ ভিডিওগুলো যখনই দেখেন লম্বা সময় ধরে দেখার চেষ্টা করবেন একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চাইলে শেয়ারও করে দিতে পারেন যদি মনে হয় অন্য কারো কাজে আসতে পারে তো এটা ডেলিভারি দিয়ে গিয়েছে তো তখন তো আসলে বাচ্চারা স্কুলে ছিল তো আমরা তখন আর এই জিনিসটাকে খুলি নাই ভাবলাম যে ওরা আসুক তারপরে অ্যাসেম্বল করব। এটাই তো দেখতেই পাচ্ছেন সাইডে এক অফিস চেয়ার আসলে এটা হচ্ছে একটা গেমিং চেয়ার আসলে টিনেজার বাচ্চাদের তো এগুলাই জিনিস খুব পছন্দ আর এমন একটা বয়স যে কি গিফট দিব সেটাও খুঁজে পাওয়া যায় না তো গেমিং চেয়ার গেমিং কিবোর্ড এগুলাই তাদের আবদার থাকে এটা ওটা এগুলা তো গেমিং চেয়ারটাই কিনে দেওয়া হলো তাকে এটার দাম পড়েছে হচ্ছে একশো পঁয়তাল্লিশ ইউরো এটা ইউকে থেকে কেনা আসলো আর কি তো এটা অ্যাসেম্বল চলছে দেখতে পাচ্ছেন চেয়ারটা আসলে সুন্দর খুবই সুন্দর আর খুবই কমফি টাইপের মানে নর্মাল ইউজের জন্য আসলে খুবই ভালো তো তো পড়ার জন্য কিনেছে তো ওই তো ওরা সবাই মিলে সেট করছে সব থেকে বাবা আসলে আরেক বাঙ্গালি ভাইকে ডেকে নিয়ে এসেছে যে একা একা পারছিল না সেটার জন্য ফিক্স করার জন্য জিনিসটা খুবই সুন্দর আর যেটা হচ্ছে যে আজকের ভিডিওতে আসলে আরও কিছু কথাও আপনাদের সঙ্গে শেয়ার করব একটা ভাই আসলে জিজ্ঞেস করেছেন যে আয়ারল্যান্ডে বাচ্চাদের যে পড়াশোনা এটার পিছনে অনেক খরচ হয় উনি শুনেছেন তো এই ব্যাপারে উনি জানতে চেয়েছেন আর চেয়ারটা কেমন হল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাকে এটা হচ্ছে আমার পর ক্লিপ পর এটা সপ্তকদের সরি সপ্তক না এখন তো আর সপ্তকে স্কুলে পড়ে না রায়ানার আর সার্থকের স্কুল এটা তো এখানে প্রতিবার তো এই ডেকোরেশনগুলো স্কুলের ভিতরে হয় তো এবার যেহেতু কাউকেই ভিতরে ঢুকতে দেয় না বাচ্চাদেরকে ছাড়া মানে স্টুডেন্ট ছাড়া তো এবারের ডেকোরেশনগুলো সবগুলো ওরা বাইরে বাইরেভাবে সেট করেছে যাতে সবাই দেখতে পারে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছে আমি আসলে রায়নাকে নিতে এসেছি তো নেওয়ার সময় দেখলাম এগুলো তো একটু আপনাদের জন্য ভিডিও করলাম আর রায়নাকে নিয়ে যাবো একটু হেয়ার কাট করতে তো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেটা বলছিলাম জিজ্ঞেস করেছেন যে পড়াশোনার খরচ আসলে কি পড়াশোনার খরচের আগেও আমি বলেছি যে এখানে তো নর্মালি তো স্কুলগুলো ফ্রি ফ্রি অফ কস্টে পড়ায় আর যেগুলো প্রাইভেট স্কুল আছে ওগুলা তো আছে কিন্তু ওগুলা সব শহরে নাই বড় বড়ো শহরগুলো আছে ওগুলা খুবই এক্সপেন্সিভ অ্যারাউন্ড তিন চার হাজার ইউরো লাগে একটা বাচ্চার জন্য মান্থলি বাট মোস্ট অফ দ্য স্কুল এগুলো সব ফ্রি তো এগুলোর জন্য শুধু বছরে একবার ফিফটি ইউরো প্রতি বাচ্চার জন্য ইন্স্যুরেন্স হিসাবে দিতে হয় যখন আর কি সেশন শুরু হয় সেপ্টেম্বর মাসে এছাড়া আর তেমন যে মাসে মাসে কোনো বেতন দিতে হবে এরকম কোনো সিস্টেম এখানে নাই বুকগুলো আপনারা কিনতেও পারেন বুক রেন্টালেরও ব্যবস্থা থাকে এটা আপনার উপর অপশনাল আর কি আপনি যেটা করতে চান কিনতে গেলে আসলে দাম অনেক বেশি পড়ে রেন্ট করা যায় ক্লাস ফার্স্ট ক্লাস থেকে জুনিয়র সিনিয়রের বাচ্চাদের কোনো বুক রেন্টাল হয় না ওগুলো আপনাকে কিনতে হবে তারপরে যেটা হচ্ছে যে স্কুলে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস থাকে লাইক ক্লাস থাকে ওগুলা যদি আপনি করতে দেন সেগুলোর জন্য আপনাকে আলাদা পে করতে হবে বাট এগুলো কিন্তু সবই অপশনাল আপনাকে করতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু করতে হলে টাকা লাগবে এই সরি ইউরো লাগবে এটাই হচ্ছে কথা লাইক সুইমিং শেখানো হয় ক্লাস টু থেকে তো এটা আসলে বলা যায় যে ম্যান্ডেটরি সবাইকে শিখতে হয় তো ওইটার জন্য আলাদা পে করতে হয় ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে আলাদা ল্যাঙ্গুয়েজ শেখানো যায় সেটার জন্য আপনাকে আলাদা পে করতে হবে কম্পিউটার ক্লাব থাকে সেখানের জন্য পাঁচটা বা ছয়টা ক্লাস হয় তার জন্য একটা আলাদা পে করতে হয় মানে এইভাবে এই ধরনের আর কি কিছু কিছু ক্লাব আছে সেগুলোতে যদি আপনি দেন আপনাকে আলাদা পে করতে হবে বাট এটা টোটালটাই আপনার উপর আপনি দিবেন বা দিবেন না আর এখানে হচ্ছে যেটা যে হোমওয়ার্ক ক্লাব একটা থাকে সেটাও হচ্ছে উইকলি আমি যদি ভুল না করে খুব সম্ভবত টোয়েন্টি ইউরো আমি আসলে কখনো আমার বাচ্চাদেরকে হোমওয়ার্ক ক্লাবে দিই আমি এক্স্যাক্টলি এই জন্য অ্যামাউন্টটা জানি না এটা প্রতিদিন আর কি স্কুলের পরে মানডে টু থার্সডে পর্যন্ত এক ঘন্টা করে ওরা হোমওয়ার্ক করিয়ে দিবে এটার জন্য আর কি আলাদা পে করা লাগে এই তো এটাই হচ্ছে স্কুলের খরচ মানে স্কুলের কথা বলছি আমি প্রাইমারি স্কুল পর্যন্ত আর সেকেন্ডারিতে যে একটু খরচ আছে সেটা হচ্ছে যেটা সেটা যে স্কুলে দিতে হবে সেকেন্ডারি স্কুলে বেতন এরকম না সেটা একবার ভর্তির সময় দেড়শো ইউরো সম্ভবত লকার টকার সহ আপনাকে পে করা লাগে আর হচ্ছে প্রতি ইয়ারে একবার এরকম একটা অ্যামাউন্ট পে করা লাগবে বুক কিনতে হয় বুক প্রচুর এক্সপেন্সিভ তারপর হচ্ছে যেটা সেকেন্ডারি স্কুলে যেটা লাগে সেটা হচ্ছে যে আপনি যদি বাচ্চাকে আলাদা সাবজেক্ট ওয়াইজ পড়তে দেন মানে কোনো কোচিংয়ে দেন বা কোনো টিচার রেখে পড়ান সেইখানেই এই দেশে একটু এক্সপেন্সিভ কারণ এক ঘন্টা আপনি পড়ালে টোয়েন্টি ফাইভ ইউরো সাবজেক্ট ওয়াইজ অনেক সময় থার্টি ইউরো পর্যন্ত তারা চার্জ করে টিচাররা যে আপনি গ্রেইন্ড বলে এটাকে আপনি কোচিং সেন্টারে দেন বা টিচার আপনাকে বাসে এসে পড়াক বা অনলাইনে পড়াক যেভাবেই হোক পার ডে এক ঘন্টা তিরিশ ইউরো পঁচিশ ইউরো ডিপেন্ড করে কোন সাবজেক্টের পড়াচ্ছেন আপনি তো এভাবে যদি আপনি পড়ান সেখানে হচ্ছে আপনাকে টাকা খরচ করতে হবে আদারওয়াইজ আপনি যদি মনে করেন যে না যা কলেজে পড়ে আসছে বা স্কুলে পড়ে আসছে আর বাচ্চা নিজে বাসায় পড়ে হয়ে যাচ্ছে আপনার বাচ্চা তো ফাইন আপনার আর কোনো টাকার খরচ নাই তো এই হচ্ছে এখানকার শিক্ষা ব্যবস্থা সেকেন্ডারি স্কুলের কথা বললাম আর ইউনিভার্সিটি লেভেলে যেয়ে ওইখানে বেশ ভালো একটা অ্যামাউন্ট পে করতে হয় কিন্তু সেটারও কিছু পার্সেন্ট গভর্নমেন্ট পে করে লাইক যদি ফাইভ থাউজেন্ড ইউরো আপনি কোনো সাবজেক্টের টিউশন ফিস হয় আপনাকে থ্রি থাউজেন্ড ইউরো গভর্নমেন্ট গ্র্যান্ট করবে এটাও আপনার সাবজেক্ট ওয়াইজ আপনার কোন সাবজেক্টের এক এক সাবজেক্টের আর কি এক এক রকম টিউশন ফিস থাকে আপনি এদেশি হলেও আর ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য তো অনেক হেভি একটা অ্যামাউন্ট পে করতে হয় ইউনিভার্সিটি লেভেলগুলায় তো এটুকুই জানি এখন পর্যন্ত যেহেতু আমার বাচ্চা ইউনিভার্সিটি লেভেলে যায়নি আমি এখন পর্যন্ত মানে এতটুকুই জানি সেটুকুই বললাম এক্স্যাক্টলি অ্যামাউন্ট আমি জানি না যে কত থাকা খাওয়ার জন্য কত বা যারা আলাদা ক্যাম্পাসে চলে যায় যা ধরেন আপনার বাচ্চা যদি ডাবলিনে ইউনিভার্সিটিতে পড়ে আপনার বাসা এনিসে তো সেখানে আপনাকে অনেক তো থাকার জন্য যদি বাইরে থাকে মানে ডরমেটরিতে না থেকে বাইরে থাকে সেখানে আপনাকে আলাদা বাসা ভাড়া খাওয়ার খরচ এগুলো তো মানে করতেই হবে তো এরকমই আর কি একটা অবস্থা আর সেকেন্ডারি স্কুলে যেহেতু আমার ছেলে পড়ে সো আমি ওই পর্যন্তই জানি ক্লিয়ারলি যে কোনটা কোথায় কত খরচ হয় এটা টোটালি হচ্ছে আপ টু ইউ আপনি খরচ করতে চান বা খরচ করতে চান না তবে এখানে স্কুলে কলেজে ভালো পড়ানো হয় তারপরও খুব বেশি ভালো করার জন্য অবভিয়াসলি একটু হেল্পের এক্সট্রা হেল্পের দরকার হয় তো ডিপেন্ডস আর কি যদি বাচ্চা স্কুলে পড়া না বুঝে তো তো অবভিয়াসলি তাকে হেল্প দেওয়াই লাগবে তো যাই হোক কথা বলতে বলতে রায়নাকে স্কুল থেকে নিয়ে বের হয়ে গিয়েছি তা আমরা যাচ্ছি হচ্ছে রায়নার হেয়ার কাট দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন ওয়েদারটা আজকে ভালোই ছিল সপ্তাহের বাবারও ছুটি ছিল আসলে এখানে তো সেলুন টেলুন সব বন্ধ ছিল এক তারিখ থেকে হচ্ছে সব কিছু খুলেছে তো প্রচুর ভিড় সব জায়গায় তো সপ্তকের বাবা বলল যে স্কুল থেকেই নিয়ে যেতে হবে কারণ অন্য অন্য সময় তো আর সময় থাকে না আসলে যাওয়ার মতন শনি রবিবার স্কুল বন্ধ সেদিন তো এগুলাও বন্ধ থাকে তো সেটার জন্য আর কি হয় না উইক যা যাইতে হবে তো আমরা যাচ্ছি আসলে এখানে পড়াশোনার কথা বলতে গেলে প্রচুর প্রেশার থাকে এটা সত্যি কথা আমরা আসলে যেরকম শুনি মানে আমি আমার নিজের কথাই বলছি যে বাংলাদেশে থাকতে শুনেছি যে বিদেশে তো পড়াশোনা করতে হয় না বইপত্র নিতে হয় না স্কুলেই পড়াই ফেলায় সব স্কুলেই রেখে দেয় বাসায় কোনো প্রেশারই থাকে না ব্যাপারটা একদমই ভুল কথা আয়ারল্যান্ডের জন্য ভুল কথা আমি অন্যান্য দেশের কথা আমি জানি না সত্যি কথা বললে যে অন্য কোথাও কীভাবে পড়ানো হয় বাট আয়ারল্যান্ডে প্রচুর পড়াশোনার চাপ থাকে প্রচুর পড়তে হয় এবং ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই আপনাকে প্রচুর 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 হার্ডওয়ার্ক করতে হয় রেগুলার স্কুল কলেজ অ্যাটেন্ড করতে হয় পরীক্ষার উপর পরীক্ষা থাকেই প্রেশার থাকে প্রচুর প্রেশার থাকে কারণ আমার বড় ছেলে সেকেন্ডারি স্কুলে পড়ে মানে ও ক্লাস সেভেনে পড়ে তো আমি দেখছি আর কি সেপ্টেম্বর থেকে ওর শুরু হয়েছে এই তিন মাসে দেখলাম মানে প্রতি সপ্তাহে চারটা পাঁচটা করে পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া প্রজেক্ট জমা দেওয়া দশটা সাবজেক্ট পড়ার মানে দশটা সাল সাবজেক্ট ওদের তো প্রচুর প্রেশারে থাকে আর নাম্বারও এখানে হচ্ছে যে বেশ হাই নাম্বার মানে লাইক আমাদের দেশে যেমন তেত্রিশ হলে পাশ হইতো এখানে ফর্টি ফর্টির নিচে মনে হয় পাস ধরা হয় না ডিস্টিংশন পাইতে হইলে নাইনটি পাইতে হবে মানে প্রচুর পড়াশোনার একটা প্রেশার আর কি তো দশটা সাবজেক্টে যদি ভালো করতে যান বা বাচ্চাকে ভালো করাইতে চান প্রচুর প্রেশারে থাকতে হয় বাচ্চাদেরও প্রেসারে থাকতে হয় সঙ্গে প্যারেন্টসদেরও প্রেসারে থাকাই লাগে কারণ একটু তো প্যারেন্টসের সাপোর্ট লাগে আর্লি এজে মানে থার্টিন ফোরটিন একটা বয়স এরকম একটা বয়স যখন অন্যরকম সব কিছু থাকে তো অনেকটা সময় আর কি আমাকে দিতে হয় আমি অন্যদের বাচ্চার কথা আসলে জানি না আমি সবার বাচ্চার জেনারালাইজ করে বলতেছি না আমি আমার বাচ্চাদের কথা বলতেছি আমার প্রচুর সময় দিতে হয় আমার বাচ্চাদেরকে তো এইটুকু আমি জানি আর আলহামদুলিল্লাহ আমার বড় ছেলে যথেষ্টই ভালো করছে প্রথম ওদের এই যে তিন মাসে আর কি যে পরীক্ষার রেজাল্টটা পাঠাইছে বাসায় দশটা সাবজেক্টের মধ্যে আটটাতেই আপনাদের দোয়া ডিস্টিংশন পাইছে দুইটাতে হায়ার ম্যারিট পাইছে তো ইনশাল্লাহ হয়তো নেক্সট যে আবার পরীক্ষা হবে ইস্টারের সময় আরেকটা তারপর ইয়ার ফাইনাল আশা করছি ভালো করবে তো দেখছেন আপনারা তারপর তো রায়নার চুলকাটা দেখলেন এখন বাসায় এসে রায়না লিখছে দেখেন আমি বলছি যে পাঁচ বছরের বাচ্চা জুনিয়র ইনফ্যান্টে পড়ে ওদেরও পুরো উইকের একটা হোমওয়ার্ক হাতে ধরে দিয়ে দেয় পুরো একটা সপ্তাহের জন্য যে পড়তে হবে তো লিখছে বুকগুলো দেখেছেন আপনারা তো সব মিলিয়ে আসলে বেশ ভালোই প্রেশার থাকে আর ল্যাঙ্গুয়েজের কথা তো আমি আগেও বহুবার বলেছি আবারও বলছি যেখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ তারপরে আইরিশ তারপর সঙ্গে স্কুলে আরেকটা যে কোনো ভাষা শিখতে হয় হয় জার্মানি না হলে ফ্রেঞ্চ তো অল টুগেদার তিনটা ল্যাঙ্গুয়েজ আর কি শিখতেই হয় আর আইরিশটা আসলে টুয়েলভ ক্লাস পর্যন্ত পড়াই লাগবে তারপরে তো আর ওইটাতে তেমন কোথাও আর প্রয়োজন পড়ে না মেইন ইংলিশ আজকে আসলে আর অনেক কথা বললাম আর বেশি কথা বাড়াবো না আপনারা লেখা দেখছেন আসলে ছোট মানুষ মাত্র লেখা শুরু করেছে তো যতটুকু স্কুলে করে তো করে আমি বাসায় আর একটু ওকে লেখানোর চেষ্টা করি আর আজকে আপনাদের সঙ্গে ব্লগে শেষে আমার বড় ছেলের করে একটা প্রজেক্ট আপনাদের সঙ্গে শেয়ার করব এটা স্কুল থেকে দিয়েছিল করোনা ভাইরাসের উপরে পাওয়ার পয়েন্টে করা তো সেটা করেছে সেটাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করব। আর একটা গুড নিউজ দিব সেটা হচ্ছে যে প্রথম ভ্যাকসিন করোনা ভাইরাসের প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে হচ্ছে আটই ডিসেম্বর নব্বই বছর বয়স্ক একজন মহিলার উপরে প্রথম ইঞ্জেকশানটা দেওয়া হয়েছে আইরিশ মহিলার উপরে আর ওনাকে চোদ্দো দিন পরে আরও একটা ডোজ দেয়া হবে হোপফুলি এটা ওয়ার্ক করবে আর এটা গুড নিউজ আসলেই খুবই গুড নিউজ তো জানুয়ারি থেকে বলা যায় যে পুরা আয়ারল্যান্ডে ভালো মতন দেওয়া হবে তবে প্রথমে ওভার সিক্সটি যে মানুষজন আছেন ওনারা প্রেফারেন্স পাবেন নর্মাল মানুষজনকে পরে দেওয়া হবে এমনই একটা কথা বলা হয়েছে তো আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লাগলো আপনারা করোনা ভাইরাসের উপরে আমার বাচ্চার করা মানে ছেলের করা প্রজেক্টটা দেখতে থাকেন আমি বিদায় নিয়ে নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানেই আছেন নিজে নিজের যত্ন নেবেন আর সবাই দোয়া করবেন এই ভাইরাস থেকে যেন আমরা খুব সহজেই মুক্তি পেয়ে যাই সবাই ভালো থাকে আবার আগের মতন পৃথিবী হয়ে যায় তো আজকের মতন বিদায় নিয়ে নিব আল্লাহ হাফেজ